ধন্যবাদ। বাংলা ছন্দের আলোচনার দ্বিতীয় পর্বে আমরা এসেছি। আজকের আমাদের আলোচনার বিষয়গুলো আগের দিন উল্লেখ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আগের পর্বে বলা হয়েছিল যে কয়েকটি জিনিস আমাদের জেনে রাখতে হবে, যেগুলো ছন্দ আলোচনা করতে গেলে বেসিক জিনিস। এই জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমরা খুব সহজেই ছন্দ নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা জেনে নেব দল বা অক্ষর কাকে বলি। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে সিলেবল। তো বাকযন্ত্রের একক প্রয়াসে উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে দল বা অক্ষর বলি। দল বা অক্ষর দুই রকমের, কী কী না? প্রথমটা হচ্ছে মুক্ত দল, যেটাকে ওপেন সিলেবল বলা হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধদল বা ক্লোজড সিলেবল। ছন্দ নির্ণয় করতে গেলে এই দল বা অক্ষরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তো এই দল বা অক্ষরকে দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম, একটা হচ্ছে মুক্ত দল, অন্য আরেকটি হচ্ছে রুদ্ধদল। তো মুক্ত দল এবং রুদ্ধদল কী? বাকযন্ত্রের একক প্রয়াসে উচ্চারিত বাক্যভুক্ত একক স্বরধ্বনি বা স্বরান্ত ব্যঞ্জনধ্বনিকে মুক্ত দল বলে। একটা দৃষ্টান্ত নেওয়া যাক। যেমন দৃষ্টান্তটা হচ্ছে একটা শব্দ আকাশে। তো এই আকাশে এখানে তিনটি মুক্ত দল, আর রুদ্ধদল হচ্ছে কণ্ঠোচ্চারিত যৌগিক বা যুক্তধ্বনি, হস্যন্ত বা খণ্ড বর্ণান্ত ধ্বনিকে রুদ্ধদল বলা হয়। এগুলো কীরকম না কয়েকটা দৃষ্টান্ত, যেমন ওই, ওই, ফাল, গুণ ইত্যাদি। রুদ্ধদলের কথা বলতে গিয়ে ওই বানানের দুটো প্রভেদ উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে আমি রবীন্দ্রনাথ থেকে একটু উদ্ধৃতি ব্যবহার করছি। তিনি বলেছেন, বেশ মনে আছে সেদিন স্থান বিশেষে ওই শব্দের বানান নিয়ে আমাকে ভাবতে হয়েছিল। প্রবোধচন্দ্র নিশ্চয়ই বলবেন, ভেবে যা হয় একটা স্থির করে ফেলায় ভালো ছিল, কোথাও বা ওই, কোথাও বা ওই বানান কেন? তার উত্তরেই বাংলার স্বরের হ্রস্ব দীর্ঘতা সংস্কৃতির মতো বাঁধা নিয়ম মানে না, ওর মধ্যে অতি সহজেই বিকল্প চলে। ওই দেখো খোকা ফাউন্টেন পেন মুখে পড়েছে, এখানে দীর্ঘ ওকারে কেউ দোস্ত ধরবে না। আবার যদি বলি ওই দেখো ফাউন্টেন পেনটা খেয়ে ফেললে বুঝি, তখন হ্রস্ব ওকার নিয়ে বচসা করবার লোক মিলবে না। বাংলা উচ্চারণে স্বরের ধ্বনিকে টান দিয়ে অতি সহজে বাড়ানো কমানো যায় বলেই ছন্দে তার গৌরব বা লাঘবনি আজ পর্যন্ত তলাতলি হয়নি।